আজকে আমি আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে। আশা করছি সবাই সাথে থাকবেন, আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন। আমি চেষ্টা করছি আবৃত্তি করার জন্য আমাদের সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমার এই পরিবেশনা। আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যুদ্ধ আসে ভালোবেসে, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননের আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? ধন্যবাদ সবাইকে। কবিতাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসুন আমরা দেশের জন্য কাজ করি, দেশকে ভালোবাসি। বিজয় দিবসের শুভেচ্ছা আবারও সবাইকে। আল্লাহ হাফেজ।